জেন্টেল ছাত্র জীবন যে পার করে যায় সেই বুঝতে পারে ছাত্র জীবনের গুরুত্ব আপনি ছাত্র থাকা অবস্থায় যাই অর্জন করতে পারবেন তাই আপনার পরবর্তী জীবনের জন্য গতি বাড়াবে একজন ছাত্র যদি উদ্যোক্তা হতে যায় তবে সর্বপ্রথম তার মানসিকতার পরিবর্তন করতে হবে নিজের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা শক্তি গড়ে তুলতে হবে আসুন ছাত্র জীবনে উদ্যোক্তা হওয়ার ছয়টি কার্যকারী উপায় কি কি তা জেনে নেই নাম্বার এক জীবনযাত্রার পরিবর্তন একজন সাধারণ ছাত্র এবং আপনার লাইফস্টাইল কখনোই এক হবে না আপনি আপনার জীবন থেকে বেশ মজার কিছু বিষয় ত্যাগ করবেন এবং একজন সাধারণ ছাত্র সেই মজার বিষয় গ্রহণ করবে আপনি আড্ডা দিবেন না কিন্তু বাকিরা আড্ডা দিবে আপনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার মাসের মধ্যে বার পরিবর্তন করবেন না কিন্তু বাকিরা করবে আপনি অন্যকে দেখানোর জন্য দামি মোবাইল কিনবেন না কিন্তু অন্যরা কিনবে আপনি স্যাক্রিফাইস করবেন এবং অন্যরা এখন এনজয় করবে ঠিক তেমনি আপনি যখন জীবনভর উপভোগ করবেন তখন অন্যরা একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরবে আপনি যদি ছাত্র অবস্থায় সত্যিকার অর্থে উদ্যোক্তা হতে চান তবে আপনার জীবনযাত্রার পরিবর্তনের কোনো বিকল্প নেই নাম্বার দুই আপনার সময়কে মূল্য দিতে হবে আপনার জীবন থেকে যেই সকল বিষয় আপনাকে বিরক্ত করছে তা বাদ দিতে হবে এমন কিছু বাদ দিতে হবে যার কোনো ফলাফল নেই অনেক হাসির সিনেমা কিংবা মারামারি কিংবা ভূতের সিনেমা আপনার জীবন থেকে তিন ঘন্টা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারে না সোশ্যাল মিডিয়ায় অন্য প্রোফাইল চেক করা হাহা রিয়্যাক্ট দেওয়া বন্ধুদের পুরাতন ছবি খুঁজে ঠাট্টা মস্করা করা এগুলো সময় নষ্ট করার অন্যতম সেরা উদাহরণ কিন্তু আপনার মধ্যে যদি উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকে তবে এইগুলো আপনি করবেন না বরং এইগুলো দেখলে আপনার মেজাজ খারাপ লাগবে একজন উদ্যোক্তা অনেক ক্ষেত্রে টাকার চেয়ে তার সময়কে মূল্য দেয় কেননা তারা জানে এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এর রিটার্ন বহুগুণ বেশি আসে নাম্বার তিন মাল্টিটাস্কিং বন্ধ করতে হবে একজন ছাত্র হিসাবে উদ্যোক্তা হতে চাইলে একসাথে অনেকগুলো কাজ করা বন্ধ করতে হবে একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করতে হবে নাম্বার চার টিমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করুন একজন উদ্যোক্তা যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে পারে তারা কখনোই অজুহাত দেয় না তাদের কাছে যা আছে তাই দিয়েই তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় তারা অন্যের টিমে কাজ করতে পারে আবার নিজেও টিম গঠন করতে পারে নাম্বার পাঁচ কমফোর্ট জোনকে বলে দিন বিদায় কমফোর্ট জোন এমন একটি জায়গা যেখানে আরাম আছে বিনোদন আছে এবং কিছুদিন থাকাও যায় তবে এই কমফোর্ট জোনের মধ্যে কখনোই সফলতা আসতে পারে না একজন ছাত্র হিসাবে উদ্যোক্তা হতে চাইলে আপনাকে কমফোর্ট জোনের বাইরে গিয়ে সফলতা খুঁজতে হবে নাম্বার পাঁচ অন্যের মাধ্যমে কাজ করানো শিখুন একজন উদ্যোক্তার মধ্যে থাকা অন্যতম গুণ কি জানেন সে নেতৃত্ব দিতে পারে অন্যকে তার কাজে লাগাতে পারে অন্যের মাধ্যমে সে কাজ করাতে পারে অন্যকে আপনার কাজে লাগাতে চাইলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে এবং সেই সাথে থাকতে হবে মুখের মিষ্টি কথা নাম্বার ছয় না বলতে শিখুন না বলতে পারা কোনো অপরাধ নয় আপনার জন্য যেই কাজ মঙ্গল বয়ে আনতে পারে না সেই সকল কাজকে না বলে দিন সব কাজে নিজেকে জড়াবেন না আপনার জন্য অনেক সময় অনেক লোভনীয় অফার আসতেই পারে কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে এক পা পিছু হাঁটবেন না সর্বোপরি ছাত্র অবস্থায় উদ্যোক্তা হতে চাইলে আপনার প্রবল ইচ্ছা শক্তি এবং হার না মানা নিজেকে দেওয়া চ্যালেঞ্জ আপনাকে সফল করতে সাহায্য করবে এছাড়া আজকের ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিমিয়া ডট কম ভিজিট কাউন্টন দিয়ে আজকের বিদায় জানাচ্ছি